হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো ইউটিউব ওয়াটারমার্কে কীভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হয়। চলুন শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে গুগল ক্রোমে পেস্ট করবো, নতুন পেজ আসবে। আমরা উপরে সার্চে টাইপ করব www.youtube.com। তার মধ্যে একটা নতুন পেজ আসবে, আমরা এখানে চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি, লোগোতে ক্লিক করব। ক্লিক করে আমরা কোন চ্যানেল, আমার অনেকগুলো চ্যানেল আছে, আমরা কোন চ্যানেলে আমরা কিন্তু চ্যানেলটা সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে নিয়েছি। আমাদের একটা নতুন পেজ আসবে, আমরা থ্রি ডটে ক্লিক করব, আমরা ডেস্কটপ সাইটে করে নেব। একটা নতুন পেজ আসবে, চ্যানেলের লোগোতে ক্লিক করব, একটা নতুন পেজ আসবে, ইয়ার চ্যানেলে ক্লিক করব। আমাদের একটা নতুন পেজ আসবে, ওটা জুম করে দেখাবো। ম্যানেজ ভিডিও কাস্টমার চ্যানেল, আমরা কাস্টমার চ্যানেলে ক্লিক করব। একটা নতুন পেজ আসবে, ওকে জুম করে দেখাবো। আমি একটা নতুন পেজ এসছে, লেআউট ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো, আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিংয়ে ক্লিক করলে আমাদের একটা নতুন পেজ আসবে, পেজ এসে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ফিট ওয়াটারমার্ক, ওয়াটারমার্কের নিচে আমরা আপলোড দেখতে পাচ্ছি, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করব, ক্লিক করলে আমাদের একটা নতুন পেজ আসবে। গ্যালারি দিয়ে আমরা সাবস্ক্রাইব বাটনটা সিলেক্ট করে নেব। আমরা উপরে ডন দেখতে পাচ্ছি, ডনে ক্লিক করব। আমরা সাইটের দিকে আসবো, সাইটের দিকে গেলে আমরা একটা ডন দেখতে পাবো, ডনে ক্লিক করব। আমাদের ওয়াটারমার্কটা সাবস্ক্রাইব বাটন, ওয়াটারমার্কটা সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এন্টার ভিডিও কাস্টমার অর্ডার টাইম অ্যান্ড এন্টার ভিডিও, আমি এন্টার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। আমরা পাবলিক করে দেবো, পাবলিক করে দেবো। দিলে আমাদের সাবস্ক্রাইব বাটনটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা ইউটিউবটা ওপেন করে নেব। আমরা একটা ভিডিও চালিয়ে দেখব। আমরা দেখতে পাচ্ছি সাইটের দিকে ওয়াটারমার্কটা সেভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।